নির্বাচনী বতৰৰ গৰম খবৰ খন্তেক সময় পিছতেই লক্ষীমপুৰত উপস্থিত হ'ব কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰী অমিত শ্বাহ। লক্ষীমপুৰ লোকসভা সমষ্টিৰ বিজেপিৰ প্ৰাৰ্থী প্ৰদান বৰুৱাৰ হৈ নির্বাচনী প্ৰচাৰ চলাব কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰীগৰাকীয়ে। উত্তৰ লক্ষীমপুৰৰ চুকুলি ভৰিয়াত অমিত শ্বাহে সম্বোধন কৰিব বিশাল জনসভা। কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰীগৰাকীক সংগ দিব মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ লগতে কেইবাগৰাকী মন্ত্ৰী তথা সাংসদে। চুকুলি ভৰিয়াত জনসভা সম্বোধন কৰি সন্ধিয়া তিনিচুকীয়ালৈ যাব গৃহমন্ত্ৰী। সন্ধিয়া 6:30 তিনিচুকীয়াৰ চলিহা নগৰৰ পৰা থানা চাৰিআলিলৈ পদযাত্ৰা কৰি নিৰ্বাচনী প্ৰচাৰ চলাব অমিত শ্বাহে। লক্ষীমপুৰ তিনিচুকীয়াত কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰী অমিত শ্বাহৰ সৈতে নিৰ্বাচনী প্ৰচাৰত উপস্থিত থাকিব মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা, লগতে আন কেইবাগৰাকীও মন্ত্ৰী সাংসদ। আৰু মাত্ৰ কেইটামান মুহূৰ্তৰ পাছতে লক্ষীমপুৰত উপস্থিত হ'ব কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰী অমিত শ্বাহ। অমিত শ্বাহক আদৰিবৰ বাবে বৰ্তমান অপেক্ষাৰত বিজেপিৰ কৰ্মকৰ্তাসকল। 60,000 লোকৰ সমাগমেৰে এক জনসমুদ্ৰত সৃষ্টিয়ে পৰিণত হৈছে লক্ষীমপুৰৰ চুকুলি ভৰিয়াৰ খেলপথাৰ। আৰু তাতেই বিশাল এই জনসভা, য'ত খন্তেক সময় পিছতে লক্ষীমপুৰৰ জনতাক সম্বোধন কৰি বিজেপিৰ প্ৰাৰ্থী প্ৰদান বৰুৱাৰ হৈ নিৰ্বাচনী প্ৰচাৰ চলাব কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰীগৰাকীয়ে। এক উৎসৱমুখৰ পৰিৱেশে বিৰাজ কৰিছে, বিভিন্ন ধৰণৰ সাংস্কৃতিক অনুষ্ঠানৰো আয়োজন কৰা হৈছে। অমিত শ্বাহ, কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰী অমিত শ্বাহৰ উপস্থিতিৰ প্ৰাক মুহূৰ্তত বিভিন্ন ধৰণৰ সাংস্কৃতিক অনুষ্ঠান, য'ত জনপ্ৰিয় শিল্পী ভৃগু কাশ্যপে সংগীতানুষ্ঠান পৰিৱেশন কৰিছে। এক কথাত এক উৎসৱমুখৰ পৰিৱেশে বিৰাজ কৰিছে। এফালে বিহুৰ বতৰ, আনফালে নিৰ্বাচনৰ বতৰ। এনেকুৱা এটা পৰিৱেশত লক্ষীমপুৰত বিজেপিৰ প্ৰাৰ্থী প্ৰদান বৰুৱাৰ হৈ প্ৰচাৰ অভিযানত অংশগ্ৰহণ কৰিবলৈ আহিব কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰী অমিত শ্বাহ। সন্ধিয়া 6:30 পদযাত্ৰা কৰিব তিনিচুকীয়াত। ডিব্ৰুগড়ৰ প্ৰাৰ্থী সৰ্বানন্দ সোণোৱালৰ হৈ প্ৰচাৰ চলাব কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰীগৰাকীয়ে। সংগ দিব মুখ্যমন্ত্ৰী ডঃ হিমন্ত বিশ্ব শৰ্মাই। লক্ষীমপুৰৰ প্ৰাৰ্থীগৰাকী 2,00,000 ভোটত জয়ী হ'ব বুলি ইতিমধ্যে ভৱিষ্যৎবাণী কৰিছে মুখ্যমন্ত্ৰী ডঃ হিমন্ত বিশ্ব শৰ্মাই। নির্বাচনী নানান প্রতিশ্রুতিরে প্রচার অভিযানত নামি পড়েছে বিজেপি। 1 এপ্রিলৰ পৰা 17 এপ্রিল পর্যন্ত মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মায় ধারাবাহিকভাবে প্রচার অভিযানত অংশগ্রহণ করেছে। আর এতিয়া স্টার ক্যাম্পেইনার তথা VVIP সকলের আগমন প্রচার অভিযানত অংশগ্রহণের বাবে। আজি দেশের 2 গৰাকীক কেন্দ্রীয় মন্ত্রীর অসম তথা অরুণাচল উত্তর পূর্বাঞ্চল ভ্রমণ। অমিত শ্বাহ অসমলৈ আহিছে, সমান্তৰালকৈ কেন্দ্ৰীয় প্ৰতিৰক্ষা মন্ত্ৰী ৰাজনাথ সিং আহিব অৰুণাচলৰ নামচাইত প্ৰচাৰ অভিযান চলাবলৈ। আৰু লক্ষীমপুৰৰ জনসভাৰ পাছতে 3 বজাত উপস্থিত হ'ব তিনিচুকীয়াত কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰী অমিত শ্বাহ। কনভেনশন হলত কিছু সময় বিশ্রাম লব, জিরণি লব, আর তারপরে সন্ধ্যা পদযাত্রা, বৃহৎ পদযাত্রাত অংশগ্রহণ করব গৃহমন্ত্রীগুলো। আর তারই প্রস্তুতি বর্তমান চলি আছে তিনিচুকীয়াত। আমার সাংবাদিক উপাসনা বরুয়া গোস্বামীর সঙ্গে সংযুক্ত হয়েছো। উপাসনা, কেনেদরে প্রস্তুতি চলা হয়েছে কেন্দ্রীয় গৃহমন্ত্রীক আদরিবলৈ তিনিচুকীয়াত? হয় জয়ন্ত, নিশ্চয়কৈ। যিহেতু এই মুহূৰ্তত দেখা গৈছে নিৰ্বাচনী প্ৰচাৰ আচলতে তুংগত উঠিছে ৰাজ্যত, আৰু কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰীগৰাকীক আদৰিবলৈ তিনিচুকীয়াবাসী এই মুহূৰ্তত সাজু হৈছে। মই উপস্থিত আছোঁ চলিহানগৰ খেলপথাৰত, আৰু মোৰ সতীৰ্থ অঞ্জনে দেখুৱাইছে এক বিশেষ দৃশ্য। জয়ন্ত, যিহেতু চলিহানগৰ খেলপথাৰৰ পৰা আচলতে ৰেলী যি গৃহমন্ত্ৰীগৰাকীৰ, ইয়াৰ পৰা আৰম্ভ হ'ব, আৰু ইয়াত যিহেতু প্ৰায় 20,000তকৈ অধিক ৰাইজ সমাৱেত হ'ব বুলি ইতিমধ্যে বিজেপি দলৰ ফালৰ পৰা কোৱা হৈছে, আশা কৰিছে আচলতে সকলে। আৰু এইটো পথেৰে আচলতে তেওঁ এইখন যি বাহন আজি কেমেৰা পাৰ্চন অঞ্জনে দেখুৱাইছে, এই বাহনেৰে অমিত শ্বাহ ডাঙৰীয়াই যাত্ৰা কৰিব। লগতে থাকিব অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা, লগতে কেইবাজনো সাংসদ, মন্ত্ৰী, সকলো উপস্থিত থাকিব। আজি তিনিচুকীয়াত যিহেতু কালিৰ পৰা আচলতে বাহৰ পাতিছে কেইবাজনো মন্ত্ৰী, আৰু এটা কথা ক'ব লাগিব জয়ন্ত, যিহেতু এই মুহূৰ্তত দেখা গৈছে কটকটা নিৰাপত্তাৰ মাজত সমগ্ৰ তিনিচুকীয়া চহৰ যিহেতু বিয়লি ভাগত আচলতে আহি ভাৰতৰ গৃহমন্ত্ৰীগৰাকী উপস্থিত হ'ব, আৰু তাৰপিছত তেওঁ যিহেতু
পুনে পুনে হেলিকপ্টার অবতরণ করব আইটিআই খেলপথার তিনিচুকিয়ার, আর তারপর যেহেতু তারপরে পুনে পুনে কনভেনশন সেন্টারত যাব, আর কনভেনশন সেন্টারত যেহেতু কিছু সময় জিরণি লওয়ার পিছন আসলে 6:30 এই সলিহানগর খেলপথারত যে বিশাল আয়োজন করা হয়েছে ইয়াত উপস্থিত হয়ে তিনিচুকিয়াবাসীক সংশোধন করব, আর তারপর পুনে পুনে আসলে ইয়ারপর রেলি জিএনবি রোড হয়ে থানা চারিলে যাব, যত উপস্থিত থাকবে হাজার হাজার রাইজ, 20,000 অধিক রাইজ বলে ইতিমধ্যে কোয়া হয়েছে জয়ন্ত, কেবাজনো সাংস্কৃতিক আসলে কেবাটাও দল থাকিব তেখেতক আদরি লৈ যাব আসলে, আর তিনিচুকিয়াবাসী আসলে রক্ষা অপেক্ষারে আসলে বাট চাই আছে সেই যে ঐতিহাসিক মুহূর্তর বাবে, যেহেতু দেখা যায় তিনিচুকিয়াত আমি বহুতো ঠাইত দেখিছো যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রীগী উপস্থিত হওয়ার লগে তেখেতক আসলে এক ঝলক সাবলে রাইজর দেখা গেছে হাজার হাজার রাইজ ভিড় করে, তার আজ যেহেতু সমান্তরাল গৃহমন্ত্রীগী উপস্থিত হব রাইজর উৎসুকতা অধিক দুগ্ন হয়ে পড়েছে এই মুহূর্ত জয়ন্ত বলে কোব লাগবে, পুয়ার ভাগর প্রায় যেহেতু তিনিচুকিয়াত কটকটিয়া নিরাপত্তা ব্যস্ততার মাজত সকলো যেহেতু আরক্ষী লগতে জিলা প্রশাসন গুয়াহাটির প্রায় যেহেতু কেবাটাও উচ্চস্তর বিষয়া আহি উপস্থিত হয়েছে পুয়ার ভাগর প্রায় প্রতিটি দিক আসলে তদারক করেছে, আমি এই মুহূর্তে দেখাইছো সিকিউরিটি আসলে কোন ঠাইত আসলে কেনেদরে দিয়া যাব, যেহেতু তিনিচুকিয়া আরক্ষী অধীক্ষক অভিজিৎ গৌরব দিলীপ আহি উপস্থিত হয়েছিল, তেখেতে নিজে আসলে পর্যবেক্ষণ করেছে সমগ্র দৃশ্য, আর জয়ন্ত এটা কথা কব লাগবে যেহেতু কিছু সময়ের পিছত আসলে কেবাটা মুহূর্ত আসলে বাকি আছে তিনিচুকিয়াবাসী রাইজ সাজু হয়ে আছে গৃহমন্ত্রীগী কেন্দ্রীয় গৃহমন্ত্রীগীক আদরিবলে, মাননীয় মুখ্যমন্ত্রী জনপ্রিয় মুখ্যমন্ত্রী বলে কোব লাগবে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, যেহেতু রাইজ অহার লগে হাজার হাজার রাইজ যেহেতু গোট খায় একলগে, আর যেহেতু নির্বাচনী প্রচার এবার তিনিকুণিয়া যুঁজ দেখি পাওয়া যাব ডিব্রুগড় লোকসভা সমষ্টিত, আর সর্বানন্দ সোনোয়াল যে বিজেপির প্রার্থী হয়ে আজি যেহেতু প্রচার চলাব, আজি নির্বাচনী প্রচার চলাব গৃহমন্ত্রীগী, আর তারপরে আমি দেখাইছো জয়ন্ত এক দৃশ্য, যেহেতু উপাসনা আপনার সংযুক্ত হয়ে থাকবলে অনুরোধ জানাম, আপনি সংযুক্ত হয়ে থাকক, এই মুহূর্তে জানাব বিচারিম এটা ব্রেকিং নিউজ, মহানগরী কাহিলিপাড়াত ভয়ঙ্কর পথ দুর্ঘটনা, দ্রুতবেগী ডাম্পারক খুন্দাত এজনের মৃত্যু, সর্বশিক্ষা মিশনের দেওয়াল ভাঙি সুমাল ডাম্পার, ডাম্পারক খুন্দাত মৃত্যু, কার্যালয়টির সুরক্ষা কর্মীর দ্রুতবেগী ডাম্পারখনে মহতিয়ায় নিয়ে কেইবাখনো দোকান আর বাহন, ভঙাগড়ের টিভি টাওয়ারের দিকের আহি আছিল ডাম্পারখন, ডাম্পারক দৌরাত্ময় পুনের প্রাণ ললে গুয়াহাটী মহানগরীত এজনের, রাজ্যের প্রান্তে প্রান্তে ডাম্পারক দৌরাত্ময়ের বাবে মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাইছে, পুনের গুয়াহাটী মহানগরীত ডাম্পারত দৌরাত্ম দৈত্য রূপত ডাম্পারর সন্ত্রাস চলিছে, এটা রাজপথত ঘাতকর রূপত ডাম্পারত দৌরাত্ম ডাম্পারর সন্ত্রাস, পুনের এজনের মৃত্যু গুয়াহাটী মহানগরীত আমি দৃশ্য দেখাইছো, এয়া সর্বশিক্ষা মিশনের দেওয়াল ভাঙি সুমাই গেল ডাম্পার, ডাম্পারক খুন্দাত মৃত্যুমুখত পড়িল কার্যালয়টির সুরক্ষা কর্মীগী, দ্রুতবেগী ডাম্পারখনে মহতিয়ায় নিয়ে কেবাখনো দোকানের লগতে বাহন, ভঙাগড়ের টিভি টাওয়ারের দিকের আহি আছিল দ্রুতবেগী এই ডাম্পারখন, ব্রেকিং নিউজ, পরিবহন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যয় হাত জোর করে অনুরোধ জানার পাছতো ডাম্পারত দৌরাত্ম কিন্তু রোধ করবা নাই, চালকর আসনত বহিলে জমদূত রূপত অবতীর্ণ হয় ডাম্পার চালক সকল, প্রতিদিনে প্রতিনিয়ত ডাম্পারত দৌরাত্ম অব্যাহত আছে, ডাম্পারর সন্ত্রাস অব্যাহত আছে, এইবার মহানগরী কাহিলিপাড়াত এই ভয়ঙ্কর ডাম্পারর দুর্ঘটনা সংঘটিত হয়েছে, যত নাকি এজন সুরক্ষা কর্মীয়ে প্রাণ হেরুয়াইছে, সর্বশিক্ষা মিশনের কার্যালয়ত দেওয়াল ভাঙি সুমাই গেল এই বৃহৎ ডাম্পারখন, যত সুরক্ষা কর্মীজনে থিতাতে প্রাণ হেরুয়ালে, পরিবহন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যয় হাত জোর করবলিয়া হয়েছিল, আজিরপর কিছুদিন পূর্বে হাত জোর করেছিল ডাম্পারের মালিক সকল, হাত জোর করে আহ্বান জানাইছিল ডাম্পার চলাচল করতে সাবধান হবল অনুরোধ জানাইছিল, সুরাপান করে ডাম্পার নচলাবলে বাহন নচলাবলে বিভিন্ন সজাগতামূলক কার্যসূচীতো অংশগ্রহণ করলে, পথ সুরক্ষা সপ্তাহর দরে বিভিন্ন কার্যসূচীত পরিমল শুক্লবৈদ্যয় অংশগ্রহণ করেও কিন্তু ডাম্পারর দৌরাত্ম রোধ করবলে সক্ষম হওয়া নাই, দুর্ঘটনা রোধ করবলে সক্ষম হওয়া নাই, উল্লেখযোগ্য যে কেবাবারও ইয়ার পূর্বেও বহুবার এই স্থানতে দুর্ঘটনা সংঘটিত হয়েছিল, একটা স্থানতে ইয়ার পূর্বে এখন বাস দুর্ঘটনাগ্রস্ত হয়েছিল, সতীর্থ সাংবাদিক হীরক জ্যোতি মালাকর সহ সংযুক্ত হয়েছো পোনপটিয়া সম্প্রচারত, হীরক এই ভয়ঙ্কর দুর্ঘটনা ডাম্পারত দৌরাত্ময় পুনের প্রাণ কাঢ়িলে এজনের গুয়াহাটী মহানগরীত, যেহেতু ডাম্পার দুয়াত্ম ইয়ার নতুন কথা নহয়, কিন্তু ডাম্পার দুয়াত্ম ফলতে এটা কিছু দুর্ঘটনা সংঘটিত হওয়া দেখতে পাওয়া গেছে, শেহতীয়াভাবে গুয়াহাটী মহানগরী আছে কাহিলিপাড়ার কারণে এই ঘটনা সংঘটিত হয়েছে, কাহিলিপাড়ার যে আসলে সর্বশিক্ষা কার্যালয় আছে সেই কার্যালয়ের কোয়ালো এখন যখন দেওয়াল আছে দেওয়াল ভাঙি
ডাম্বাৰখন ভিতৰত প্ৰৱেশ কৰা দেখিবলৈ পোৱা যায়। আৰু ইয়াৰ ফলত যাতে এজন লোকে মৃত্যুক আঁকোৱালি ল'ব নোৱাৰে বুলি জানিব পৰা গৈছে, কিন্তু মৃত লোকজনৰ নাম কি, তাৰ তেওঁ পৰিচয় কি আছিলে, সেয়া এই মুহূৰ্তলৈকে জানিব পৰা হোৱা নাই। আৰু এই স্থানত হৈছে এই ঘটনাটো হৈছে তৃতীয়টো ঘটনা। ইয়াৰ পূৰ্বে যিহেতু যিটো আচলতে সৰ্বশেষ কাৰ্যালয়ৰ ওচৰত যিটো কাৰ্যালয় আছিলে, সেই কাৰ্যালয়ত ৱাল ভাঙি এখন ডাম্বাৰ প্ৰৱেশ কৰিছিলে, কিন্তু কোনোটো কথাহতি হোৱা নাছিল। কিন্তু যিটো কাৰ্যালয় আছিলে আচলতে সেই কাৰ্যালয়টোৰ গোটেই আনাখিনি অংশ অৰ্থাৎ তলৰ যিটো কোঠা আছিলে সেই আনাখিনি অংশ ভাঙি যোৱা দেখিবলৈ পোৱা গৈছিলে। আৰু তাৰে পিছত যদি চাব যায়, তাৰে পিছত এই যিটো স্থানত আচলতে নিৰ্বাচন আজি যিটো ঘটনা সংঘটিত হৈছে, সেই স্থানতেই কিছুদিন পূৰ্বে এখন বাছে আচলতে বাছ ৱাল ভাঙি প্ৰৱেশ কৰা দেখিবলৈ পোৱা গৈছে। ঠিক একেদৰে আজি এই ঘটনা সংঘটিত হৈছে দেখিবলৈ পোৱা গৈছে। আৰু যিটো আচলতে আপুনি জিএমচিৰ যিটো সঞ্জুগী পথ, জিএমচিৰ যিটো সঞ্জুগী পথ ওপৰেদি আহি আছে যি কাহিলীপাৰাৰ পথ পায়, সেই পথতেই এনেধৰণৰ ঘটনা সংঘটিত হোৱা দেখিবলৈ পোৱা যায়। আৰু ইয়াত যিহেতু যি ডাম্পাৰ আচলতে যিবোৰ ডাম্পাৰ আছে গুৱাহাটী মহানগৰী ডাম্পাৰ, সেই ডাম্পাৰসমূহ পথ গাৰ্ড অৰ্থাৎ অৰ্থাৎ সহজ পথ বিচাৰি জানি তেওঁলোকে ওপৰেদি প্ৰৱেশ কৰি তেওঁলোকে আজি বৰাগৰ ডাম্পিকান আছে, সেই ডাম্পিকানৰ গাঁৱৰ অভিযোগে ৰাওনা হোৱা দেখিবলৈ পোৱা যায়। আৰু ইয়াত যিহেতু এখন ডাম্পাৰ নহয়, ইয়াত যদি চাব যায় আপুনি এনেদৰে পাঁচ ছখন ডাম্পাৰ একেলগে আহে, আৰু ডাম্পাৰ দুৱাৰ মই ইয়াত দেখিবলৈ পোৱা যায়। আৰু ডাম্পাৰ দুৱাৰ লগতে আজি এই দুৰ্ঘটনাটো সংঘটিত হোৱা দেখিবলৈ পোৱা গৈছে, য'ত এজন লোকে কোভিড মৃত্যুক আঁকোৱালি ল'বলগীয়া হয়। আৰু যিখন এইফালে ডাম্পাৰ আপুনি আমি প্ৰত্যক্ষ কৰিছোঁ, সেই ডাম্পাৰখন হৈছে যি পেলনীয়া সামগ্ৰী বা পেলনীয়া যিবোৰ জাবৰ জোথৰ আছিলে, সেই জাবৰ জোথৰ কঢ়িয়াই অনা এখন ডাম্পাৰ। আৰু সেই জাবৰ জোথৰ কঢ়িয়াই অনা ডাম্পাৰখনে হয়তো বৰাগৰ যি ডাম্পিং গাঁও আছিলে, সেই ডাম্পিং গাঁৱৰ অভিমুখে ৰাওনা হোৱাৰ কথা আছিলে। ৰাওনা হোৱাৰ ইমান এটা ব্যস্ত পথত হীৰক, ইমান এটা ব্যস্ত পথত যথেষ্ট তীব্ৰ বেগত থাকিব লাগিব ডাম্পাৰখন, তাৰপিছতহে এনেকুৱা এটা ভয়ানক দুৰ্ঘটনা সংঘটিত হ'ব পাৰে। কাৰণ তীব্ৰ বেগত থকাৰ বাবে দেৱাল ভাঙি কাৰ্যালয়ৰ ভিতৰত বহুখিনি সোমাই গৈছে, যি দৃশ্য দেখিলেই অনুমান কৰিব পাৰি যে কিমান বেগত আছিল ডাম্পাৰখন। কিন্তু এটা অতি ব্যস্ত পথত কিয় নিয়ন্ত্ৰণহীন এইসমূহ ডাম্পাৰ, কিয় নিয়ন্ত্ৰণ কৰিব নোৱাৰে আৰক্ষীয়ে? হয় নিশ্চয়কৈ চাব যায় যে আপুনি যদি চাব যায় যে তীব্ৰ গতিবেগত আছে ডাম্পাৰখন থকা ইতিমধ্যে উমান কৰা হৈছে। কাৰণ যিখন দেৱাল আছে সেই দেৱালখন ভাঙি ভিতৰত প্ৰৱেশ কৰিছে। আৰু কিছুমান পিছতে আমি সেই দৃশ্য দেখাবলৈ আমি চেষ্টা কৰিম বা দেখাবলৈ আমি সক্ষম হ'ম, কিন্তু এই মুহূৰ্তত আপুনি মন কৰিব যে যিখন ডাম্পাৰ প্ৰথমে সেই ঘটনাটো সংঘটিত কৰিছে, সেই ডাম্পাৰখনে কিন্তু পঞ্চাছৰ পৰা ষাঠি গতিবেগত আছিল বুলি যিবোৰ স্থানীয় লোক আছিলে, স্থানীয় লোকসকলে একাংশ প্ৰকাশ কৰিছে। আৰু যিটো জি এম চি সংযোগী পথ আচলতে যিটো কাহিলীপাৰালৈ যাব পাৰে, সেই পথতেই এই দুৰ্ঘটনাটো সংঘটিত হৈছে। কিছুদিন পূৰ্বে ইয়াত যিহেতু ট্ৰেফিক গাইডৰ ব্যৱস্থা কৰা হৈছিল, বিভিন্ন ব্যৱস্থা কৰা হৈছে, কিন্তু সেই ট্ৰেফিক গাইডৰ বিভিন্ন ব্যৱস্থা কৰা হোৱাৰ পিছতো কোনো ধৰণৰ যেন নিয়ন্ত্ৰণহীন হৈ পৰিছে এক প্ৰকাৰ দেখিবলৈ পোৱা গৈছে। আৰু আৰক্ষী থকাৰ পিছতো কিন্তু এই তীব্ৰ গতিবেগত ডাম্পাৰে যিহেতুকে গতিবেগত আহে, কিন্তু এই ক্ষেত্ৰত আৰক্ষীৰ যি ভূমিকা বা পৰিবহণ বিভাগৰ যি ভূমিকা, সেই নিযুক্ত ভূমিকা বা এক প্ৰকাৰ যেন শুই আছে, সেয়া এক কথা স্পষ্ট হৈ পৰিছে এনেধৰণৰ ঘটনা সংঘটিত হোৱাৰ পিছত। আৰু ইয়াৰ পূৰ্বেও মই ক'ব বিচাৰিম যে এইটো হৈছে তৃতীয়টো ঘটনা, ইয়াৰ পূৰ্বে দুটা ৰকম ঘটনা এনেধৰণৰ ঘটনা সংঘটিত হৈছে সৰ্বশিক্ষা কাৰ্যালয়ৰ এই স্থানতে। আৰু ইয়াৰ পূৰ্বে যিটো স্থানত আজি দুৰ্ঘটনাটো সংঘটিত হৈছে সেই স্থানতে, কিন্তু ইয়াৰ পূৰ্বে এনেধৰণে ৱালখন ভাঙিয়ে এখন ডাম্পাৰ ঘটনা সংঘটিত হোৱা দেখিবলৈ পোৱা গৈছে। আৰু এই যিখন ৱাল আছিলে সেই ৱালখন দুৰ্ঘটনাটো সংঘটিত হোৱাৰ পিছত অৰ্থাৎ বাছখন যি সময়ত ভিতৰত প্ৰৱেশ কৰিছিল, তাৰপিছতে ৱালখন নতুনকে বনাই দিয়ে, ইয়াৰ পূৰ্বে ডাম্পাৰ সোমাই গৈছে দেৱাল ভাঙি, বাছ সোমাই গৈছে কাৰ্যালয়ৰ ভিতৰত দেৱাল ভাঙি। কিন্তু এই পথটোৰে যান বাহনৰ চলাচলৰ ক্ষেত্ৰত বিশেষ কোনো গুৰুত্ব প্ৰদান কিয় কৰা নাই মহানগৰ আৰক্ষী প্ৰশাসনে, যান বাহন আৰক্ষীয়ে এই দ্ৰুতবেগী বাহনসমূহ কিয় নিয়ন্ত্ৰণ কৰিব পৰা নাই, বা বিশেষ চিহ্ন দিয়া আছিল নেকি এই পথটো যিহেতু দুৰ্ঘটনাপ্ৰৱণ এটা স্থান বা এটা পথ, এই স্থানত পূৰ্বতে অনেক দুৰ্ঘটনা সংঘটিত হৈছে, কিন্তু তাৰপিছতো প্ৰশাসনে কিবা ব্যৱস্থা গ্ৰহণ কৰিছেনে, সেয়া এটা ডাঙৰ প্ৰশ্ন। সেয়া আমাক জনাই আছে সতীৰ্থ সাংবাদিক হীৰকজ্যোতি মালাকৰে। আমি দেখুৱাইছোঁ সেই দৃশ্য, ঘাতকৰ ৰূপত ডাম্পাৰৰ দুৰাত্মৰ বাবে বহু লোকে প্ৰাণ হেৰুৱাবলগীয়া হৈছে, বহু লোক চিৰদিনৰ বাবে ঘূনীয়া হ'বলগীয়া হৈছে। হীৰকজ্যোতি মালাকৰে আমাক জনাই আহিছে দৃশ্য, দেখুৱাই আহিছে দৃশ্য, জনাই আহিছে প্ৰতিটো খবৰ। হীৰক, চালকজনক আটক কৰা হৈছেনে নাই এইখিনি মুহূৰ্তত?
হয়, এই মুহূর্তে চালকজনক আটক করা হয়েছে বলে জানি, চালকজনক আটক করা হওয়া নাই বলে জানি পৰা গৈছে। আর দেখব আপনি প্রথমে সেই দৃশ্য দেখাবলে চেষ্টা করি, যি প্রচন্ড গতিবেগত আহিছিল ডাম্পারখন, এই ডাম্পারখন প্রচন্ড গতিবেগত অহার পিছত ফলত এই যখন ওয়াল আছিলে সেই ওয়ালখন ভাঙি ভিতর প্রবেশ করেছে। আর এই ডাম্পারখনে মই পূর্বতে উল্লেখ করা নহয় এতিয়া উল্লেখ করিম যে জাবর জোথর আছিল, পেলনীয়া জাবর জোথর, সেই জাবর জোথর পেলোয়া আসলে ডাম্পার, আর সেই ডাম্পার বরাগাঁও যে ডাম্পিং গাউন আছিল, ডাম্পিং গাউন অভিমুখে রওনা হওয়ার কথা আছিল। মহানগর যাব জাবর জোথর আছে সেই জাবর জোথর সমূহ আনি এই স্থানে বরাগাঁও যে ডাম্পিং গাউন আছে ডাম্পিং গাউন যাওয়ার কথা আছিল, কিন্তু তেনে সময়তে এই স্থানতে দুর্ঘটনাটা সংঘটিত হয়েছে। আর এই যখন ডাম্পার আপনাদের প্রত্যক্ষ করেছে, এই ডাম্পারের দুর্ঘটনার বাবে এজন লোকে ইতিমধ্যে মৃত্যু কাকত লোবলগিয়া হয়েছে, কিন্তু যুবকজন আসলে কোন এই মুহূর্তলৈকে জানিব পৰা হোৱা নাই। আর স্থানীয় লোকসকলে কোৱা অনুসৰি যিজন চালক আছিল চালকে মদ্যপান করে আছে, অর্থাৎ সুরাপান করে আছে জানিব পৰা গৈছে। আর এই যে পথ আছে আপনি পাহাড়ের উপর জি এম সি সংযোগী যে পাহাড়ের উপর যে পথ, সেই পথে দিয়ে কিন্তু ডাম্পারখন আহিছিল, সেই পথে দিয়ে কিন্তু বিভিন্ন সময়ত যে গাড়ি আছে সেই গাড়িবোর সহজ পথ বাছি লয়, সহজ পথ অর্থাৎ শর্টকাট বাছি লয়, শর্টকাট বাছি এই পথে আসলে এটা পথে যেহেতু দিসপুর অভিমুখে যাব পারে, এটা হচ্ছে লালগণেশ বা যে আপনার রাষ্ট্রীয় ঘাইপথ আছে সেই রাষ্ট্রীয় ঘাইপথ যাব পারে, কিন্তু সেই সহজ পথ বাছি লয়। ইয়াতে যেহেতু 50-60 বেগত আহিছিল, অহার পিছতে এই দুর্ঘটনাটা সংঘটিত হওয়া দেখবলে পাওয়া গেছে। আর স্থানীয় লোকসল আছে, সেই লোকসলের সঙ্গে আমি কথা পাতি চেষ্টা করি, কিন্তু প্রথমে আমি পুনর্বার সেই দৃশ্য দেখাবলে চেষ্টা করছো। এই স্থানতে তৃতীয় দুর্ঘটনা সংঘটিত হয়েছে, ইয়ার পূর্বে দুটাকো এনে ধরনের ঘটনা সংঘটিত হয়েছে। আর মূল সমীপবর্তী আজ আপনি দেখব যে কার্যালয় আছে শিক্ষা বিভাগের যে কার্যালয়, সেই কার্যালয় সর্বশিক্ষা অফিসের কিনার যে কার্যালয় আছে সেই কার্যালয়তে কিন্তু এটা এনে ধরনের ঘটনা সংঘটিত হয়েছিল, যত এখন ট্রাক ভিতর প্রবেশ করেছিল, ভিতর প্রবেশ করার ফলতে যে তলৰ অংশ আছে তলৰ অংশ সম্পূর্ণরূপে ভাঙি গেছিল। আর তার পিছতে এই স্থানতে আসলে যখন আজি যে স্থানত ঘটনাটা সংঘটিত হয়েছে সেই স্থানতে একে ধরনের ঘটনা সংঘটিত হয়েছিল, যত এখন বাসে ওয়ালত তীব্র বেগত অহার ফলে ওয়ালক খুন্দা মারার ফলত ভিতর প্রবেশ করেছিল, আর আজি এনে ধরনের ঘটনা সংঘটিত হয়েছে। কিন্তু এই ক্ষেত্রে আরক্ষী যে ভূমিকা বা আরক্ষী যেনেদরে ব্যবস্থা লব লাগছিল, ট্রেফিক লাইটের যে ব্যবস্থা লব লাগছিল, ট্রেফিক লাইট আছে যদিও যুব আসলে সিগনেলের ব্যবস্থা করব লাগছিল, সেই সিগনেলের ব্যবস্থা নকৰাৰ ফলতে এটা পিছত আনটো ঘটনা সংঘটিত হওয়া এই মুহূর্তে দেখবলে পোৱা গৈছে। আর এই যুবকজনক যিজন যুবক আছে মৃত্যু কাকলি লওয়া হয়েছে সেই যুবকজনের পরিচয় এই মুহূর্তলৈকে লাভ করা নাই, কিন্তু স্থানীয় লোকসকলে কৈছে যে কোনোবা ওচৰৰ এই স্থানেরে যে আসলে যদি জি এম সি সংযোগী পথ আছে সেই পথেরে আহিছিল বলে এই মুহূর্তে কৈছে। আর ইয়াত স্থানীয় লোকসকল আছে আমি কথা পাতি চেষ্টা করি, এটার পিছন আনটো দুর্ঘটনা আর ইয়াত ডাম্পার দুর্ঘটনার সংঘর্ষ সঘনাই হওয়া দেখবলে পাওয়া গেছে। ইয়াতে তারমানে ডাম্পার দুখান হল আর এনেকা প্রায় গাড়ি এটা হয়ে থাকে, হ্যাঁ, আর মানুষ মরে ইয়াত তারমানে প্রায় মানুষ মরে আর এক্সিডেন্ট হয়ে, আর গাড়িবিল খুব বহু দূর উপর উপায় আই যায়, আই পেলে খুব জোর নামে দেয় গাড়িবিল, হ্যাঁ, গাড়ির ইয়াত কোনো কন্ট্রোল নাই, হ্যাঁ, তাহলে মানুষ এই আজি এজন মরিলে এই রাস্তা সাভে করেছে, আমি বড় দেখছি ইমান জোরত এই গাড়িবিল আহে নয় ভাবিব, আমার ভয়ে লাগে কাষেদি যাবার কারণে ভয় লাগে। আর এই রাস্তা এনেকা মানে গুরুত্বপূর্ণ রাস্তা, এই বেলা মেডিকেলের পেশেন্ট যায়, লড়া চলি যায়, স্কুল করে যে কোনো মানে এই ভয়ঙ্কর ট্রেফিক লাইট দিছে, কিন্তু ট্রেফিক লাইটের আরক্ষীও কিন্তু ব্যবস্থা লওয়া না, ট্রেফিক লাইটের সিগনেলে না মানে না সিগনেল তারমানে এই অল্পমানে বয়ে আছে সরকারে করে, এটা সরকারে বহুত করবো পারবো, আমার এটা মুখ্যমন্ত্রী খালি কানত পড়লে হলে রাস্তা একদম লগেলগে ব্যবস্থা করে ব্যবস্থা লব লাগে, বিচারে ব্যবস্থা লওয়া লব লব আপনার মিডিয়ার থ্রুদি আমি অনুরোধ করছো, ইয়াত আমার অফিস আছে, অফিসের কিমান ব্যস্ততা, ইয়াত বহুত কিটা অফিস আছে, এজন লোক যিজন লোকে আসলে সেই ঘটনাটো প্রত্যক্ষভাবে দেখিছিল তেওঁৰ হৈতে আমি কথা দিয়া বিচাৰিম কি হৈছিল গোটেই ঘটনাটো। মই ঠিক আহিছো, আহি ওপৰলৈ যাম, মানে মই এস বি দেউৰা কলেজত লোৱাটো পৰীক্ষা, মই থব যাবৰ কাৰণে আহিছো, ঠিক টার্নিংটো পাইছো ওপৰলৈ যাম আৰু দেখিছো এখন এই ডাম্পারখন হাও হাওকে আহি আছে, তেতিয়া মই মানে কি হল টার্নিংটো ৰখি দিলো, মই তেতিয়া গম পাইছো যে এই ইয়াৰ কিবা এটা নিশ্চয় বিজুতি ঘটিব, মোৰ চকুৰ আগতে একদম নামি আহি ইয়াতে এজন ক্যামেরাম্যান মেন এজন রুখি আসলে কি বিভাগের ক্যামেরাম্যান মানে জানো, মুহূর্তায় একদম লই গেল ওয়াল ভাঙি ডাম্পারখান সুমাই গেল, সাংবাদ মাধ্যমের জড়িত ব্যক্তি আসিল নাকি যোজন মৃত্যু হল তেনেকুৱা কিবা রাস্তার বলে কিবা সার্ভে করা মানে ক্যামেরাম্যান বলেও কৈছে। এতিয়া কথাটো হল কি যে মই এটাই পি ডব্লিউ ডিপার্টমেন্ট বা সরকার অনুরোধ করো যে উপরের পাই যাতে গধুর যানবাহন যেনে ডাম্পার ট্রাক মানে অহাতো নিষেধ করে, আর স্পিড ব্রেকার ব্যবস্থা নাই কোনো ধরনের, স্পিড ব্রেকার ব্যবস্থা করে দিব লাগে, আর ইয়াতে মজবুত করে মানে ট্রাফিকের ব্যবস্থা করব লাগে। আর কি গতিবেগত আসলে আসলে 50 বহুতে কৈছে 50-60 গতিবেগত আসলে বলে কৈছে, মূর অনুমান তাতকৈ বেশি আছে, তাতকৈ বেশি আছে, হ্যাঁ, একদম মানে মোর চকুর পছরতে হাও হাওকে নামি আহি একদম তীব্র বেগত একদম খুমায় গুছি গল, ওয়াল ভাঙি গুছি গল।
বিরাট গতি আইছে এটা এনেকুয়া ধরনের মানে কথাবিলাক ধন্যবাদ জ্ঞাপন করছো। আর একাংশ লোকসল আছে সাথে আমি কথা বলার চেষ্টা করি। ঘটনাটা আপনি প্রত্যক্ষ করেছিল নাকি? কিন্তু ইয়াত সঘনা ইয়াত স্পিড ব্রেকার নাই বা অন্য একো নাই, ট্রেফিক সিগনেল বেয়া, সকলব বেয়া, কিন্তু ইয়াত কিন্তু সরকার ব্যবস্থা গ্রহণ করা নাই বা প্রশাসনে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা নাই, তার বিষয়ে মই কি কম? আপনাদের নাগরিক হিসাবে কি কব? তার বিষয়ে ইয়াত প্রটেকশন দিব লাগে হেতু সরকারে। ধন্যবাদ জ্ঞাপন করছো। পুনের এই দৃশ্য দেখাবলে আমি চেষ্টা করি আর আমি ভিতর যেটা প্রবেশ করবলে চেষ্টা করি। এই আসলতে এই যখন ডাম্পার আসলে এ 09C6 666 যখন ডাম্পার আসলে ডাম্পারখানে ইয়াত ভিতর প্রবেশ করার এনে ধরনের মহতিয়া লৈ গেছে যে আপনি প্রত্যক্ষ করব যা গছ আসে সেই গছসমূহ ইতিমধ্যে মহতিয়া লৈ গেছে আর অন্যান্য যা সামগ্রী আসে সেই সামগ্রী সমূহ এই মুহূর্ত মহতিয়া লৈ যাওয়া এই মুহূর্ত প্রত্যক্ষ করা দেখ গেছে। আর ইয়াত দেখিছে আপনি ইয়াতে তিনটাক কার্যালয় আছে, সেই কার্যালয়ের লোকসল আসে আর সেই লোকসলে কিন্তু প্রথম পি রক্ষা পড়ছে বলে কব লাগবে এই দুর্ঘটনাটা সংঘটিত হওয়ার ফলত। আর কব বিচারিম যে যখন ডাম্পার আপনাদের প্রত্যক্ষ করেছে সেই ডাম্পারখনের ইমানে গতিবেগ আছিল যে কোনোকে কপাক করেছে যে 60-70 কিলোমিটার স্পিডত আসে। আর দেখিছে আপনি এজন ক্যামেরামেন বলে কোয়া হয়েছে, সেই ক্যামেরামেনের যে টাইপত আসে সেই টাইপতো দেখবলে পাওয়া গেছে। আর আসলে যা পথ সেন্সাস বা যা ধরনের কামকাজ সেই কামকাজের জড়িত হয়ে থাকা বলে এই মুহূর্তে জানিব পৰা গৈছে। আর তার সঁজুলি বা যন্ত্রপাতি আছে সেই যন্ত্রপাতি সমূহ ইয়াত ভাঙি চুরমার হয়ে যাওয়া বা দেখবলে পাওয়া গেছে যে দুর্ঘটনাটা সংঘটিত হওয়ার ফলতে ইয়াতে ডাম্পার একাংশ সামগ্রী পড়ে থাকা এই মুহূর্তে দেখবলে পাওয়া গেছে। আর আমি কথা পাতি চেষ্টা করি ইয়াত যখন আসলে ইয়াত আসলে কর্মচারী আছে সেই কর্মচারী সকলের সঙ্গে কথা পাতি চেষ্টা করি। কিন্তু দেখিছে আপনি ইমান গতিবেগত ডাম্পারখন আহিছিল তার ফলতে এই দুর্ঘটনাটা সংঘটিত হওয়া দেখবলে পাওয়া গেছে। আর যখন লোক আসলে বা কর্মচারী আসলে আমি কথা পাতি চেষ্টা করি। আপনি ইয়ারে দুর্ঘটনাটা দেখিছে? দুর্ঘটনাটা কি সময় ঘটনা কি এয়া স্থানীয় লোকসকলৰ ভাষ্য, লগতে সর্বশিক্ষা মিশনের কর্মচারী সকলের ভাষ্য। তারে কেগৰাকীমান প্রত্যক্ষদর্শী আছিল তেওঁলোকে কিলোমিটার বেগত আহিছিল ডাম্পারখন জিএমসিএইচ সংযোগী পথৰ নামি আহিছিল হীরক। এই মুহূর্তে জানিব বিচাৰিম এতিয়া লোকজন যিজন লোক নিহত হল তেওঁ সর্বশিক্ষা মিশনের কর্মচারী বা সুরক্ষাকর্মী নে পথৰ কামত সেন্সাসত নিয়োজিত কোনো কর্মচারী? হয়, আমি এই মুহূর্তে জানিব পৰা অনুসৰি পথৰ কামত যি সেন্সাসৰ কামত যি নিয়োজিত আছিল কর্মচারী সেই কর্মচারী বলে জানিব পৰা গৈছে। আর আপনাদের যেটা প্রত্যক্ষ করলে যে যা আসলে সেন্সাসৰ কামত ব্যবহৃত যা যন্ত্রপাতি সেই যন্ত্রপাতি সমূহ ইয়াত দেখবলে পোৱা গৈছে সম্পূর্ণরূপে ভাঙি চুরমার হওয়া দেখবলে পোৱা গৈছে। আর আপনি দেখিছে যে এই গছডালত আসলে খুন্দা মারার ফলতহে কিন্তু এই যা কার্যালয় আছে সেই কার্যালয়সমূহ কফম্পি রক্ষা পৰিছে, নহলে নহয়তো এই কার্যালয় যখন ক্যান্টিন আসে সেই ক্যান্টিনখনো কিন্তু যিকোনো মুহূর্তত কফম্পি রক্ষা পৰিছে বলে এই মুহূর্তে কব লাগিব। আর ইয়াত যি ক্যান্টিনের যখন লোক আছে তেওঁলোকৰ সৈতে কথা পাতিব বিচাৰিম আসলে প্রত্যক্ষদর্শী বলে কব লাগিব। আপনি ক্যান্টিনরে আপনি ক্যান্টিনরে ধন্যবাদ জ্ঞাপন করছো। আর এই ঘটনাটার বিষয়ে বিবরণ আমি জানিবলে চেষ্টা করি কি হয়েছিল ঘটনাটা। ধন্যবাদ জ্ঞাপন করছো। ইয়াত দেখিছে আপনি এই ক্যান্টিনখন কথম্পি রক্ষা পৰিছে। আর আমি সেই দৃশ্য দেখাবলৈ চেষ্টা করি যেহেতু যখন ডাম্পারে এই দুর্ঘটনাটা সংঘটিত করেছে সেই ডাম্পারখনে প্রচন্ড জোরত খুন্দা মাৰিছে। খুন্দা মাৰ ফলত আসলে দেওয়াল আসলে দেওয়াল সম্পূর্ণরূপে ভাঙি গেছে। দেওয়ালের যা আসলে ইয়াত গছ আসে সেই গছ গছনিসমূহ ভাঙি যাওয়া এই মুহূর্তে দেখবলে পোৱা গৈছে। আর এই ঘটনা হচ্ছে ইয়াত তৃতীয়টো ঘটনা। ইয়ার পূর্বেও এনে ধরনের ঘটনা সংঘটিত হয়ে আছে, 6-8 মাহৰ পূর্বেই ইয়াত এনে ধরনের ঘটনা সংঘটিত হওয়া দেখবলৈ পোৱা গৈছে। আর সেই একে ধরনের ঘটনা ইয়াত সংঘটিত হওয়া দেখবছে। আর কব বিচারিম যে যখন লোকে ইতিমধ্যে মৃত্যুক আঁকড়িলে সেই লোকজন পথৰ সেন্সাসৰ কামৰ লগত জড়িত হওয়ার কথা এই মুহূর্তে জানিবা গেছে। কিন্তু লোকজনের পরিচয় কোন বা কি হয় এই মুহূর্তলৈকে জানিবা হওয়া নাই, হয়তো কিছুমান পিছতে সেই কথা আনুষ্ঠানিকভাবে জানিম। কিন্তু পুনর্বার কব বিচারিম যে এক ভয়ঙ্কর দুর্ঘটনা ডাম্পারের যে দৌরাত্ম গুহী মহানগরীর ডাম্পার দৌরাত্ম ইয়া অব্যাহত থাকা দেখবলে পোৱা গৈছে। আর ডাম্পার দৌরাত্মর ফলতেই এটার পিছত আনটো ঘটনা সংঘটিত হয়েছে। কিছুদিন পূর্বে হাৰিয়ত যেহেতু এজন লোকে মৃত্যু
এজন ক্রিকেটার মৃত্যুক আঁকোৱালি লবলগীয়া হয়েছিল। ঠিক একদরে আজিও তেনেধরনের ডাম্পার দুরাত্মর ফলতে এই ঘটনা সংঘটিত হওয়া দেখবলে পাওয়া গেছে। তেওঁলোকে সহজ পথ অর্থাৎ শর্টকাট বাছি লয় যে তেওঁলোকে কেনেদরে শর্টকাটর সহায়ত অন্য স্থানে যাব পারে, যেহেতু বড়াগাঁও যে ডাম্পিংগন আছে ডাম্পিংগন ইয়ার কিছু নিলগত যদিও ডিস্টেন্স আছে ডিস্টেন্স যথেষ্ট কম হয়। তেওঁলোকে ভাবে কি এই যাত জাবজোথ অনা হয়েছে সেই জাবজোথসমূহ এই এই স্থানে যেহেতু মূল সোঁফালে যে সোঁফালে যে স্থান আছে সেই স্থানে আসলে তেওঁলোকে ডাম্পিংগাঁওলে যাবার চেষ্টা করে। আর সেই সহজ এটা হীরক এটাই প্রশ্ন যে বিভাগীয় মন্ত্রীগুলি ইয়ার পূর্বে হাতজোর করবলিয়া হয়েছিল দুর্ঘটনা রোধ করবল ডাম্পারত দুরাত্ম হ্রাস করবর ডাম্পারর চালক আর মালিকক হাতজোর করবলিয়া হয়েছিল। এটা বিভাগীয় মন্ত্রীগী লোকসভা নির্বাচনের প্রার্থী, এটা প্রশ্ন হয়েছে হাতজোর করিয়েই সরকারে দায়িত্ব সামরিবনে কিবা কার্যকরী ব্যবস্থা গ্রহণ করব ডাম্পারক নাকি লগাবল নে এনেদরে ডাম্পারর সন্ত্রাস চলিয়ে থাকিব, বহুজনে প্রাণ হেরুয়াব, বহু পরিয়াল কাল অমানিশা নমাই আনিয়েই থাকিব ডাম্পারে। হয় চক যেহেতু যেহেতু ডাম্পার যে দুরাত্ম সঘনা বৃদ্ধি হওয়া দেখবলে পাওয়া গেছিল আর নিশা দহ বজা হওয়ার লগে লগে হাতত যে রাষ্ট্রীয় ঘাইপথ আছে রাষ্ট্রীয় ঘাইপথত দেখব পাওয়া যায় যে হিহনকারী দৃশ্যসমূহ দেখবলে পাওয়া যায় ডাম্পার দুরাত্ম ফলত। আর তারপরে যেহেতু বিভাগীয় মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যরগতে যহন বিভাগের লোকসল আসে সেই পরিবহন বিভাগের লোকসলে এখনের পিছন আনখন বৈঠক অনুষ্ঠিত করেছিল আর মন্ত্রী একটা প্রতিশ্রুতি দিয়েছিল যে ডাম্পার দুরাত্ম হ্রাস করবলে চেষ্টা করা হব বা ডাম্পার যুরাত্ম সেই দুরাত্মর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হব। কিন্তু তারপরে দেখবলে পাওয়া গেল যে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হওয়া নাই আর গ্রহণ নকরার ভাবে এটার পিছন আনটো ঘটনা সংঘটিত হওয়া দেখবলে পাওয়া গেছে। আর প্রায় যে চাব যায় একসপ্তাহের ভিতর ডাম্পারের দুরাত্ম ফলতে এটার পিছন আনটো বা একসপ্তাহের ভিতর দুটাক এনে ধরনের বা দুটা বা তিনটা এনে ধরনের ঘটনা সঘনাই হওয়া দেখবলে পাওয়া যায়। সঘনাই এই দুর্ঘটনা সংঘটিত হয়ে আছে আর এই কাহিলিপাড়ার এই স্থানত ইয়ার পূর্বেও অনেক দুর্ঘটনা সংঘটিত হয়েছে যদিও আজি পর্যন্ত কোনো কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা নহল, রাজপথত অব্যাহত থাকিল ডাম্পারর সন্ত্রাস। ধন্যবাদ হীরক। ভারতের গৌরব গোটে বিশ্বতেই ইয়ার সম্মান স্ট্রং মানে মাইথন স্টিল।